সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকের অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অধ্যায় 13 নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসেও আমরা এই অধ্যায়ের বেশ কিছু সংজ্ঞা শিখেছিলাম, লেখচিত্র বন্ধু শিখেছিলাম, আজকে আমরা পাইচিত্র নিয়ে একটু আলোচনা করব। তো পাইচিত্রটা কি সর্বপ্রথমে একটু জেনে নেওয়া যাক। পাইচিত্র হচ্ছে এক ধরনের লেখচিত্র। তো অনেক সময় সংগঠিত পরিসংখ্যানের কয়েকটি উপাদান সমষ্টি দ্বারা গঠিত হয় অথবা একে কয়েকটি শ্রেণীতে ভাগ করা হয়। এই সকল ভাগকে একটি বৃত্তের অভ্যন্তরণে বিভিন্ন অংশে প্রকাশ করলে যে লেখচিত্র পাওয়া যায় তাই পাইচিত্র। পাইচিত্রকে বৃত্ত লেখও বলা হয়, মানে অর্থাৎ হচ্ছে একটা বৃত্তের ভিতরে কতটুকু অংশ কে কতটুকু নিছে এই বোঝানোর যে বিষয়টা সেটাকে আমরা পাইচিত্র বলে থাকি। তোমরা পরবর্তীতে এখনই একটু পরে ছবি দেখলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো পাইচিত্র মানে একটা বৃত্তকে কেন্দ্র করে একটা চিত্র, সেটা তোমরা একটু মনে রাখার চেষ্টা করো যে একটা বৃত্তের ভিতরে বিভিন্ন ধরনের কালার করা থাকবে, এইটাকেই মনে হয় পাইচিত্র বলা হচ্ছে। তো আমরা আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি। তো কোনো পরিসংখ্যান 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপিত হলে তাই হবে পাইচিত্র। মানে কোন পরিসংখ্যান বা ডাটা গুলো 360 ডিগ্রির মধ্যে যদি ভিতরে যদি এই ডাটা গুলো থাকে 360 ডিগ্রিকে কেন্দ্র করে, সেটাকে আমরা পাইচিত্র বলে থাকি। একটা উদাহরণ হিসেবে তোমরা চিন্তা করতে পারো, আমরা জানি ক্রিকেট খেলায় 1, 2, 3, 4 ও 6 রান করে সংগঠিত হয়। সিঙ্গেল রান নিতে পারে, 2 রান নিতে পারে, দৌড়ায় 3 রান নিতে পারে, 4 মারতে পারে বাউন্ডারি, অথবা ওপর দিয়ে বাউন্ডারি মারলে এটা 6 বলা হয়। তাহলে এই এইভাবে রান সংগঠিত হয়। তাছাড়া নো বল, ওয়াইড বলের জন্য অতিরিক্ত রান সংগঠিত হয়। কোনো এক খেলায় বাংলাদেশ ক্রিকেট দলের সংগঠিত রান নিচের সারণীতে দেওয়া হলো। মনে করো এই ক্রিকেট খেলার একটা রানের চার এখানে দেওয়া হচ্ছে। তো রান সংগ্রহ করে বিভিন্ন প্রকার সংগঠিত রান, 1 রান করে সিঙ্গেল রান নেয় হচ্ছে মনে করো 66টা সিঙ্গেল রান নেয়, 2 রান করে 50টা, 2 রান করে 50, 3 করে নিছিল 36 বার, আর বাউন্ডারি মারছে ছিল 48টা বাউন্ডারি, আর ছক্কা মারছে হলো 30টা, আর অতিরিক্ত রান এই যে নো বল, হোয়াইট বল, বাই রান এগুলো মিলে 10 রান পাওয়া গেছে। তো টোটাল আমাদের রান হয়েছিল 240 রান। তো এই যে পরিসংখ্যানটা, এই ডাটাগুলো, এগুলো আমরা পাইচিত্রের মাধ্যমে কত সহজেই বুঝতে পারি। দেখো এইগুলো আমরা পাইচিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করব। দেখো ক্রিকেট খেলায় উপাত্ত পাইচিত্রের মাধ্যমে দেখানো হলো, বোঝানোর জন্য যেমন সহজ হয় তেমনি চিত্তাকর্ষও হয়। কোন উপাত্তের লেখচিত্র যখন বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় তখন সেই লেখচিত্রকে আমরা পাইচিত্র বলি। এটা তোমরা দেখতে পারো, বৃত্তের মাধ্যমে উপস্থাপন করা হয় সেই লেখচিত্রকে পাইচিত্র বলা। আচ্ছা, তো পাইচিত্র হচ্ছে বৃত্তকার লেখচিত্র। আমরা জানি বৃত্তের কেন্দ্রে সৃষ্ট কোণ হচ্ছে 360 ডিগ্রি, উপরের বর্ণিত উপাত্ত 360 ডিগ্রির অংশ হিসেবে উপস্থাপন করা হলে উপাত্তের পাইচিত্র পাওয়া যাবে। তাহলে একটু ওই ডাটাটা দেখার চেষ্টা করো, ডাটাতে বলা আছে, উপরে একটু যাই দেখো, এখানে যে চারটা ছিল, 1 রান 200, মোট রান হচ্ছে 240, 1 রান হচ্ছে 66, 2 রান হচ্ছে 50, 3 রান হচ্ছে 36, এভাবে করে রান নেওয়া হয়েছে। এই রানগুলো আমরা পাইচিত্রতে স্থাপন করবো। তো টোটাল রান হচ্ছে আমাদের 240 রান। তো 240 রানের জন্য হলো 360 কোণ, কারণ টোটাল কোণটা হচ্ছে আমার 360 ডিগ্রি। এই যে এইটাকেই তোমাদের পাইচিত্র বলা হচ্ছে, এই যে এটার মধ্যে আমরা রানগুলো বসাবো। তো টোটাল রান হচ্ছে 340, টোটাল কোণ হচ্ছে 360। তাহলে 240 রানের জন্য হচ্ছে 360, তাহলে 1 রানের জন্য হচ্ছে 360 ভাগ 240, আর 66 মানে প্রথম 1 রান করে নিচে হচ্ছে 66টা সিঙ্গেল রান নিচে, 66 রানের জন্য কোণ হচ্ছে 66 × 360 ভাগ 240, পাওয়া যাবে হচ্ছে 99 ডিগ্রি। এই 1 রান হচ্ছে এই যে এইটা 1 রান, সেটা আমরা কিভাবে বসবো পরে আমরা আর একটু জানবো। তাহলে সিঙ্গেল রানের জন্য 99 ডিগ্রি, তাহলে 50 রানের জন্য, 50 রানের জন্য হচ্ছে এই এই যে সংখ্যাটা এখানে পাইলাম, বারবার এইভাবে ঐকিক নিয়ম না করে শুধু এই জায়গাটা বসাই দিলে হবে। সেটা কিভাবে দেখো, 360 ডিগ্রি হচ্ছে বৃত্তের জন্য থাকবে, আর 240 হলো তোমার টোটাল রান, আর যত রানের জন্য করবো তত রান শুধু এখানে গুণ করে দিব 50। তাহলে 50 ভাগ 240 360,
এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারের সাহায্যে তোমরা খুব সহজেই পেয়ে যাবে 75 ডিগ্রি। একইভাবে 36 এর জন্য 36/240 × 360 সমান সমান পাবে 54 ডিগ্রি। দেখো 360 আর 240 এই দুইটা ফিক্সড, এই 360 তো সব সময়ের জন্য সব পাই চিত্রের জন্য ফিক্সড থাকবে। 360 যেহেতু বৃত্তের কেন্দ্রে যে কোণটা সেটা হলো 360, আর 240 হচ্ছে তোমার 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 যে টোটাল রান, টোটাল রান 240। তাহলে 36 রানের ডাবল রান, টোটাল রান হচ্ছে 240 × 360 54। 48 রানের জন্য 48/240 × 360 72 ডিগ্রি। 30 রানের জন্য 30/240 × 360 45 ডিগ্রি। 10 রানের জন্য 10/240 × 360 এই 15 ডিগ্রি। তো এই যে ডিগ্রিগুলো আসলো 99, 75, 54, 72, 45, 15, এই ডিগ্রিগুলো আমরা এই পাই চিত্রের মাধ্যমে বসায় ফেলবো। সেটা কিভাবে বললো, খুব সহজ, তোমরা চাঁদা দিয়ে এই কাজটা করতে পারো। তোমাদের জ্যামিতি বক্সের মধ্যে যে চাঁদাটা আছে সেখানে দেখবে 1 থেকে 360 ডিগ্রি পর্যন্ত কোণ দেওয়া আছে। প্রথমে যে কোনো একটা দাগ টেনে এখানে চাঁদা দেখে 99 ডিগ্রি কোথায় বসে, 99 ডিগ্রি এখানে একটা ফোঁটা দিয়ে নিবা, তারপর এটা যোগ করে দিবা। তারপরে 75 ডিগ্রি এখানে এই লাইনের উপর চাঁদা বসিয়ে 75 ডিগ্রি বসাবা, বসে এখানে 75 ডিগ্রি কোণেকে নিবা। আবার এই লাইনের উপর চাঁদা বসিয়ে 54 ডিগ্রি মেপে নিবা, এখানে ফোঁটা দিয়ে দাগ দিয়ে দিবা। তারপর আবার এখানে 45 ডিগ্রি একইভাবে 15 ডিগ্রি কোণ করে আমরা পাই চিত্রটা পেয়ে যাব। তো আরেকটা এখানে অঙ্ক আছে, সেটা দেখো, বলছে কোনো এক বছরের দুর্ঘটনাজনিত কারণে সংঘটিত মৃত্যুর সারণীর নিচে দেওয়া হলো একটি পাই চিত্র আঁকো। দুর্ঘটনা আর মৃত্যুর সংখ্যা, বাসে দুর্ঘটনা মারা গেছে হচ্ছে 450 জন, ট্রাকে অ্যাক্সিডেন্টে মারা গেছে 350 জন, 250 জন, নৌযান নৌকা ডুবিতে মারা গেছে 150 জন, মোট মারা গেছে 1200 জন। তো সেটা আমরা পাই চিত্রের যে ডিগ্রিগুলো কিভাবে বের করবো, আমরা পরবর্তী ক্লাসে পাই চিত্র কিভাবে আঁকতে হয় সেটা আমরা শিখবো, চাঁদা দিয়ে কিভাবে পাই চিত্র আঁকতে হয়। আজকে আমরা শুধু ডিগ্রিগুলো বের করা শিখে নিই। তাহলে বাস দুর্ঘটনায় 400 মৃত্যু 450 জনের জন্য কোণ, টোটাল কোণ আমরা 360 আগেই বলেছিলাম, সবগুলোই 360 হবে। দেখো তাহলে টোটাল আমার হচ্ছে মোট মৃত্যু হচ্ছে 1200 জন, আর 450, 450/1200 × 360 135 পাবো। ট্রাক দুর্ঘটনায় 350 জনের কোণ হচ্ছে 350/1200 × 360 105 ডিগ্রি। কার দুর্ঘটনায় 250 জনের কোণ 250/1200 × 360 75 ডিগ্রি। নৌ দুর্ঘটনায় মৃত্যু 150 জনের কোণ হচ্ছে 150/1200 × 360 ডিগ্রি সমান সমান 45 ডিগ্রি। এখানে দেখো 360 কিন্তু ফিক্সড, আর এখানে টোটাল যে মৃত্যুটা 1200 1200, সবার নিচে 1200 ফিক্সড। শুধু যেই সংখ্যাটা আমরা নিয়ে কাজ করব সেই সংখ্যাটা উপরে বসিয়ে দেবো, তাহলে কিন্তু খুব সহজেই আমরা ক্যালকুলেশনটা করতে পারবো, এই মানগুলো পেয়ে যাবো। এই মানগুলো আমরা এখানে বসাই দিই কিন্তু বুঝতে পারবো। দেখো এই চিত্র দেখে আমরা বুঝতে পারতেছি বাস দুর্ঘটনায় সবচেয়ে বেশি লোক মারা গেছে, এই যে 450 জন। এখানে কিন্তু খুঁজে দেখতে হয়, কিন্তু এই পাই চিত্র যখন আমরা বসাবো সেই পাই চিত্রে কিন্তু আমরা খুব সহজেই দেখেই বুঝতে পারবো যে এই বাস দুর্ঘটনায় সবচেয়ে বেশি লোক মারা যাচ্ছে, তারপরে ট্রাক, তারপরে কার সবচেয়ে কম মারা যাচ্ছে, দুর্ঘটনায়। তো এটাই ছিল আজকে, পরবর্তী ক্লাসে আবার আমরা পাই চিত্র কিভাবে চালা দিয়ে আঁকতে সেটা শিখবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আজকের ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ।